হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, নোট কয়েন নিয়ে কিছু কথা বলবো। আসলে অনেকের ক্লেম প্রবলেম হইতেছে, অনেকে বলতেছে যে যারা প্রিমিয়াম টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে তারা পাইতেছে। তো হ্যাঁ, এটা ছিল গতকালকে ছিল, তবে আজকে সবার জন্য এটা উন্মুক্ত করে দিছে। তো আপনারা চাইলে আপনারা চেক করে দেখতে পারেন, আপনাদের ক্লেম অপশনটা পেয়ে যাবেন। তো এই জন্যে আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা যখন নোট যে বুটটা আছে, এই বুটে যখন আসবেন তো এখানে এখানে মেনু অপশন দেখতে পাবেন। তো এই মেনু অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? মেনু অপশনে ক্লিক করার পর এখানে আপনি স্টার্ট অপশন পাবেন, স্টার্টে ক্লিক করবেন, ঠিক আছে? স্টার্টে ক্লিক করার পর এখান থেকে আপনাদের এখানে ওপেন লেখা আসবো, এই ওপেন একটি ক্লিক করবেন, ঠিক আছে? ওপেনে ক্লিক করার পর আপনাদের ব্যালেন্স সহ আপনাদের যে ক্লেম অপশনটা, এটাও আপনারা এখানে দেখতে পাবেন, ঠিক আছে? তো এখানে এখন আপনারা যদি ক্লেম করতে চান, এখানে ক্লেম করার জন্য অবশ্যই প্রথমে আপনাদেরকে কিছু বিষয় জানতে হবে। সেটা হচ্ছে যে আপনারা যদি টেলিগ্রামের মাধ্যমে নিতে চান সেটা নিতে পারবেন, আপনারা চাইলে আপনারা কি বলে আপনারা এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবেন, যেরকম আছে বাইবিট এক্সচেঞ্জ এবং এখানে আছে বাইন্যান্স এক্সচেঞ্জ, ঠিক আছে? তো এটার মাধ্যমে নিতে পারবেন, আরও অন্যান্য আছে, ওগুলার মাধ্যমে আপনারা সরাসরি এখন উইথড্রু করতে পারবেন না, তবে এই দুইটার মাধ্যমে আপনারা উইথড্রু করতে পারবেন। তো আমি আপনাদেরকে লাইভে নিয়ে দেখাবো কীভাবে নিতে হয়। তো এখানে একটা বিষয় আপনারা সতর্ক থাকবেন, এখানে হয়তো বা যদি একটু ভুল করেন তাহলে আপনাদের এই যে ব্যালেন্সটা থাকবে সেটা মানে আপনাদের আর পাবেন না, ফেরত পাবেন না, ঠিক আছে? তো যাই হোক, আপনারা এইভাবে আপনার ক্লেম অপশনটা পাবেন। আমি প্রথম থেকে এই ক্লেম অপশনটা খুঁজে পাইনি, তারপর আমি এখান থেকে যখন স্টার্ট এগেন আবার ক্লিক করছি তখন আবার এটা দেখতে পারলাম। তো এখন আমি যদি এখানে ক্লেমে ক্লিক করি, ক্লেমে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু নেক্সট নেক্সট অপশনগুলো আসবে পিছন দিকে। আমি নেক্সট করে দিচ্ছি। এগুলো করার পর তারপরে পেজকে আসে এখানে কানেক্ট ওয়ালেট। তো আপনাদের টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করার জন্য বলতেছে, তো আপনারা কি করবেন, এখানে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন, আর যদি আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা এখান থেকে কানেক্ট করে নেবেন, ঠিক আছে? তো আমি কানেক্ট ক্লিক করলাম, ঠিক আছে? কানেক্টে ক্লিক করার পর আমি এখানে টেলিগ্রাম এখানে একটি ক্লিক করে দিব, টেলিগ্রাম এখানে একটি ক্লিক করে দিলাম। একটু অপেক্ষা করবেন, দেখবেন যে আপনার মানে আপনার যে টেলিগ্রামের যে লোগোটা আছে, আপনার প্রোফাইলের যে এইটা আছে, হ্যাঁ, এটা প্রোফাইল পিকচারটা, সেটা ঠিক আছে কিনা। তারপর এখান থেকে নিচে কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এটা আপনি কানেক্ট করে নেবেন, ওকে। তো তারপর এখান থেকে এরকম আসবো। তো এখান থেকে আপনার যেটা জানতে পারছি যে প্লাস অ্যাকাউন্ট হচ্ছে যে আপনাদের যাদের ভাউচার করা আছে তারা এখান থেকে ভাউচারটা কনভার্ট করে আপনারা এটা নোট যে টোকেনটা আছে এটাতে আনতে পারবেন, আর এটা যাদের নোট টোকেনটা অলরেডি আছে এরকম আমার মতো, তারা এখান থেকে যে অ্যারো চিহ্নটা আছে এটাতে একটি ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করছি, আর মাস্ট বি আপনাকে যেটা করতে হবে, আমি তো এই ওয়ালেটে নিব না, টেলিগ্রাম ওয়ালেটে নিব না, আমি নিব হচ্ছে এক্সচেঞ্জারে। তবে এখান থেকে আপনাদের এক্সচেঞ্জারে নিতে গেলে ফি কাটবে এবং এখান থেকে উইথড্রু করতে গেলে ফি কাটবে, ঠিক আছে? তো আপনি যদি এখানে করেন তাহলে আপনার লস হবে, কারণ হচ্ছে যে আপনার এখান থেকে এইভাবে এমনিতে ফি কাটবে, যখন আপনি এই ওয়ালেট থেকে অন্য এক্সচেঞ্জারে ট্রান্সফার করবেন তখনও কিন্তু আপনার মানে টোন যে কয়েনটা আছে সেটা ফি কাটবে, ঠিক আছে? তো তার জন্য কী করবেন, আপনারা সরাসরি এক্সচেঞ্জারে নেবেন, তো এক্সচেঞ্জারে নেবেন, আর এখানে ভুল করে ক্লিক করবেন না। তাও এটা অনেক ইউটিউবারে বলছে, তো আমি বললাম যে এখানে ক্লিক করলে হচ্ছে যে আপনার যে টোকেনটা এটা 30 দিনের জন্য স্টেক হয়ে যাবে, তো ঠিক আছে, 30 দিনের জন্য স্টেক হয়ে যাবে, আর এখান থেকে হয়তো বা পরবর্তী তারা অনেক কিছু অফার টফার রাখতে পারে যারা স্টেক করবে তাদের জন্য। তো যাই হোক, আমরা যেহেতু পেমেন্ট নিব এই জন্য আমরা কী করবো, সরাসরি এক্সচেঞ্জারে ক্লিক করে দিব। তো আমি এক্সচেঞ্জারে ক্লিক করে দিলাম, এক্সচেঞ্জারে ক্লিক করার পর নিচে কন্টিনিউ অপশন দেখতে পাবেন, এই কন্টিনিউ অপশন একটি ক্লিক করবেন, তারপর এখান থেকে OEX, হ্যাঁ, ও সরি, OKX, হ্যাঁ, OKX-টা সম্ভবত বাংলাদেশ সাপোর্টই করে না, তো এই জন্য আপনারা এটার কথা বাদ দেন, আপনারা বাইন্যান্স এবং বাইবিট, তো বাইবিটও নিতে পারেন, বাইন্যান্সও নিতে পারেন। আমি বলবো যে বাইন্যান্স নিলে সবচেয়ে ভালো হবে, তো বাইন্যান্স অলরেডি বাংলাদেশে অনেকেই ব্যবহার করেন। তো এই জন্য কী করবেন, আপনারা বাইন্যান্সটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা KYC ভেরিফাই করা আছে কি না সেটা নিশ্চিত হয়ে নেবেন, কারণ হচ্ছে যে KYC যদি না হয় তাহলে
তাহলে কিন্তু পেমেন্ট নিয়ে একটা ঘাপলা হইতে পারে, যার কারণে আপনার অবশ্যই বাইন্যান্স এক্সচেঞ্জটা আপনাদের কেওয়াইসি ভেরিফাই করে নেবেন। আর কেওয়াইসি ভেরিফাই করতে বেশি একটা সময় লাগে না, আপনি যখন করবেন তখনই মানে সাথে সাথে হয়ে যাবে, ঠিক আছে? তো এটা এরকম সিলেক্ট করে তারপর এখানে সেন্ড অপশনে ক্লিক করবেন। সেন্ড অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে নিচে ইয়েস আই এম ইট এইখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে বলতেছে যে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো, এবং ডিপোজিট অ্যাড্রেস দিয়ে যদি আপনি কন্টিনিউ করেন বা কন্টিনিউ অপশন এটা ওপেন হইতেও পারে বা না হইতে পারে, বা আপনার এখানে মেমোটা দিতে হবে, মেমোটা যদি না দেন তাহলে কিন্তু আপনার ব্যালেন্সটা কিন্তু আপনি পাবেন না, এক মানে আপনার ওই ব্যালেন্সটা আপনি হারিয়ে ফেলবেন আর ব্যাক পাবেন না, কোনো মতেই পাবেন না, ঠিক আছে? তো এই অ্যাড্রেসটা দিতে হবে, এই অ্যাড্রেসটা দিতে হবে। আমি এখন আমার বাইন্যান্স এক্সচেঞ্জে যাব, ওখান থেকে আমার যে অ্যাড্রেসটা আছে সেটা আমি কপি করে আনবো। তারপর কীভাবে আপনার বাইন্যান্স থেকে অ্যাড্রেসটা আনবেন সেটা আমি দেখা দিতেছি। আসবেন, আসার পর আপনারা কী করবেন, আপনারা এখানে ওয়ালেট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? নিচে ওয়ালেট অপশন আছে, ওয়ালেট অপশনে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে স্টপ এটা সিলেক্ট করে নেবেন, তাহলে ভালো হয়। স্টপটা স্পট স্পটটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে ডিপোজিট অপশনটা পাবেন, ডিপোজিটে একটি ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে আপনারা সার্চ অপশন পাবেন, এখানে গিয়ে আপনারা লিখবেন নট, NOT, নট লিখলে আপনাদের এই যে নট টোকেনের যে আইকনটা এটা এখানে শো করবে। তারপর এখানটার উপর একটা ক্লিক করবেন, তারপর নিচের দিকে দেখতে পারবেন যে এখানে টোন যে ব্লকচেন আছে, টোন ব্লকচেনটা আপনি এখানে দেখতে পাবেন। আপনি এখান থেকে এটাতে সিলেক্ট করে দেবেন, তারপর এখান থেকে এখানে মানে আপনার ওকে করে দেবেন, ঠিক আছে? ওকে করে আপনার এখান থেকে দেখবেন যে আপনার এই যে এখানে যে অ্যাড্রেসটা এটা হচ্ছে আপনার যে রিসিভ অ্যাড্রেসটা সেটা, আর এটা হচ্ছে মেমো কোডটা, ঠিক আছে? এটা হচ্ছে মেমো কোড, তো আমি এই কোডটা কপি করে নিচ্ছি, এটা কপি করে নিলাম। তো কপি করে নিয়ে আমি যে আমার উইথড্র করব সে জায়গায় যে আমি এটা পেস্ট করে দিব, ঠিক আছে? আমি এটা পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমি আবার এগেন আমি আর বাইন্যান্সে যাব। যাওয়ার পর এখান থেকে আমি আবার এটা মেমোটা কপি করব, মেমোটা কপি করার পর আমি এখান থেকে আবার মেমোটা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? তো মেমো আর ইয়ে ঠিক আছে কি না এখানে আবার দেখে নেবেন, কারণ এটা যদি একটু ভুল হয় তাহলে কিন্তু আপনার পাবেন না, ঠিক আছে? সব কিছু ঠিকঠাকই আছে, হ্যাঁ। তো এখান থেকে আমি এখন এখান থেকে এই অপশনটা ক্লিক করে দেবো, হ্যাঁ, ঠিক আছে? আমি এখানটা ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে কনফার্ম করার জন্য, সব ঠিকঠাক আছে কিনা এটা জানার জন্য, তারপর আবার এখানে আমি আবার ক্লিক করে দিলাম। তো এরপর এখান থেকে আই কনফার্ম এটাতে একটা ক্লিক করে দিবেন, নিচে আই কনফার্ম, ঠিক আছে? ওকে, তো এভাবে করে দিলে আপনার এটা কাজ শেষ। এখন এটা আপনার এখান থেকে ব্যালেন্সটা মানে জিরো হয়ে যাবে, আপনার এটা 16 তারিখের মানে মধ্যে আপনার এই পেমেন্টটা আপনার বাইন্যান্সে করে দেবে। তখন বাইন্যান্সে যখন এক্সচেঞ্জে মানে স্টার্ট হবে, হ্যাঁ, বা ট্রেড স্টার্ট হবে, তখন আপনি এখান থেকে এটা ট্রেড করে আপনি আপনার যে প্রফিট সেটা নিতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এই কাজগুলো আপনার সঠিকভাবে করবেন তাহলে আপনারা আপনাদের পেমেন্টটা ঠিকঠাক মতো নিতে পারুন। তো বন্ধুরা, যেহেতু আমি এইটা নিয়ে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করে নেই, তারপরে যেহেতু অনেকে হয়তো বা অ্যাকাউন্ট করছেন, অলরেডি অনেকে ভিডিও শেয়ার করে দিয়েছেন, যারা ভালো ইউটিউবার আছেন তারা হয়তো ভালোভাবে বুঝাইছে, তারপর আমি এটা দিয়ে দিলাম। তো আপনারা যদি দেখেন তাহলে আপনাদের হয়তো একটু উপকার আসতে পারে। তো এই জন্য আপনারা এইভাবে উইথড্রটা নেবেন তাহলে সবচেয়ে ভালো হবে। আমি দুইটা অ্যাকাউন্টে করছিলাম, তো ওটাতে একটু কম ছিল, আমি যদি একটু বুঝতাম তাহলে আরও একটু ভালো ইনকাম হইতো এটার থেকে। ওই সময় আমি বুঝি নাই, হয়তো মানে অল্প ইনকাম করে আমি আবার এটা বাদ দিয়ে দিয়েছিলাম। তারপর পরবর্তীতে এটা ক্লেম করার একটা ইয়ে আসছিলো, তখন আমি আবার এটা কালেক্ট করছিলাম, তারপর এখন এটা ক্লেম করলাম। তো যাই হোক, আশা করা যায় এখান থেকে আমরা 16 তারিখে এখান থেকে আমরা আমাদের যেটা প্রফিট সেটা নিতে পারবো, আর প্রাইসটা আশা করি ভালোই হবে। কারণ হচ্ছে যে এটা কিন্তু খুবই একটা পপুলার একটা জনপ্রিয় একটা ই, কারণ সরাসরি যেহেতু বাইন্যান্সে দিছে, এরকম কিন্তু খুব কম ইয়ে আছে সরাসরি বাইন্যান্সের সাথে সাথে এক্সচেঞ্জ করার মতো বা লিস্টেড করার মতো বিষয় থাকে। তো ঠিক আছে বন্ধুরা, বেশি কথা বলবো না, আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।